আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত টপিক পরীক্ষা নিয়ে। টপিক পরীক্ষা কি, টপিক পরীক্ষা কাদের জন্য, টপিক ওয়ান এবং টপিক টু কি, এবং এগুলার যে লেভেল আছে সেগুলা নিয়ে বিস্তারিত, টপিক পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন, টপিক পরীক্ষার মার্ক বন্টন, কত মার্ক পেলে পাস করবেন, কত মার্ক পেলে কোন লেভেলটা পাবেন, এবং টপিক পরীক্ষার জন্য কোন কোন বইগুলো পড়তে হবে, এবং আবেদন পদ্ধতি, এ সকল বিষয় জানতে হলে ভিডিওটি পুরোটা দেখুন। তাহলে টপিক নিয়ে যত সকলের প্রশ্ন আছে সে সকল প্রশ্নের উত্তর পাবেন। টপিক আসলে কি, এই টপিকের ফুল মিনিং হচ্ছে টেস্ট অফ প্রফিসিয়েন্সি ইন কোরিয়ান, অর্থাৎ কোরিয়ান ভাষা দক্ষতার একটা পরীক্ষা। তো এই পরীক্ষাটা কে কে দিতে পারবে, এই পরীক্ষা চাইলে যে কেউ এই পরীক্ষাটা দিতে পারবেন। যারা কোরিয়ান ভাষাটা চর্চা করছেন, কোরিয়ান ভাষাটা শিখছেন, তো আপনাদের যদি কোনো সার্টিফিকেট প্রয়োজন হয় কোরিয়ান ভাষার জন্য, তাহলে এই টপিক পরীক্ষাটা দিয়ে সেখান থেকে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি সার্টিফিকেট পাবেন। আপনি যে মার্ক পাবেন সেই মার্কের উপর নির্ধারিত করে আপনাকে লেভেল দেওয়া হবে এবং সার্টিফিকেট প্রদান করা হবে। তো এই পরীক্ষাটি যে কেউ দিতে পারবেন। টপিক পরীক্ষার দুইটা ভাগ আছে, টপিক ওয়ান এবং টপিক টু। টপিক ওয়ান হচ্ছে বিগিনার এবং টপিক টু ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স। টপিক ওয়ানে দুইটা লেভেল আছে, লেভেল ওয়ান এবং লেভেল টু। টপিক টুতে চারটা লেভেল আছে, লেভেল থ্রি, লেভেল ফোর, লেভেল ফাইভ, লেভেল সিক্স। টপিক ওয়ান এবং টপিক টুতে আলাদা আলাদা করে আবেদন করতে হয়। যদি টপিক ওয়ানে আবেদন করতে চান তাহলে আপনি লেভেল ওয়ান এবং লেভেল টুর এটার বিপরীতে পরীক্ষা দিতে পারবেন। তবে লেভেল থ্রি, ফোর, ফাইভ, সিক্স এগুলা বিপরীতে পরীক্ষা দিতে হলে অবশ্যই আপনাকে টপিক টুর জন্য আবেদন করতে হবে। এখন একটু প্রশ্ন প্যাটার্নে আলোচনা করা যাক। টপিক ওয়ানে লিসেনিং এবং রিডিং দুইটা পার্ট থাকবে, দুইটা পার্টে 100-100, 200 মার্ক থাকবে, এবং এই দুইটা পার্টে আমাদেরকে মাল্টিপল চয়েস অর্থাৎ চারটা অপশন থেকে বাছাই করে উত্তর করতে হবে। লিসেনিংয়ের জন্য 40 মিনিট সময় থাকবে এবং 30টা প্রশ্ন থাকবে। এই 30টা প্রশ্নের জন্য 100 মার্ক নির্ধারিত থাকবে, এবং রিডিং পার্টের জন্য 60 মিনিট এবং 40টা প্রশ্ন থাকবে। এই 40টা প্রশ্নের জন্য 100 মার্ক নির্ধারিত থাকবে। অর্থাৎ আমাদের টপিক ওয়ান পরীক্ষাটি হবে 100 মিনিটের এবং পরীক্ষাটি হবে 200 মার্কের। টপিক টুতে তিনটা পার্ট থাকবে, লিসেনিং, রিডিং এবং রাইটিং। লিসেনিংয়ের জন্য 60 মিনিট সময় থাকবে, 50টা প্রশ্ন থাকবে এবং এটার জন্য 100 মার্ক থাকবে। রিডিংয়ের জন্য 70 মিনিট সময় থাকবে, 50টা প্রশ্ন থাকবে এবং এটার জন্য 100 মার্ক নির্ধারিত থাকবে। রাইটিংয়ের জন্য 50 মিনিট সময় থাকবে, 4টা প্রশ্ন থাকবে এবং এটার জন্য 100 মার্ক থাকবে। অর্থাৎ টপিক টু পরীক্ষাটি 300 মার্কের হবে। তো টপিক টুতে লিখিত পরীক্ষা থাকবে, কিন্তু টপিক ওয়ানে লিখিত পরীক্ষা থাকবে না। টপিক টুতে লিখিত পরীক্ষাতে 4টা প্রশ্ন থাকবে, সেই 4টা প্রশ্নতে 100 মার্ক নির্ধারিত থাকবে, 50 মিনিটের মধ্যে সেটা উত্তর করতে হবে। তো লিখিত পরীক্ষা যেটা, সেখানে লিখে লিখে উত্তর করতে হবে। অনেক সময় দেখা যায় এমন প্রশ্ন থাকে, মনে করুন আপনার ফুডের উপরে একটা কিছু লিখতে বলা হলো যে 200 ওয়ার্ডের লিখতে হবে। তো কিছু কিওয়ার্ড দেওয়া আছে, সেই কিওয়ার্ড ধরে আপনাকে 200 ওয়ার্ডের ওই ফুডের ওপরে লিখতে হবে, যে ফুড সম্পর্কে কি জানেন, ফুডের সুবিধা অসুবিধা। আমরা বাংলাতে যেমন রচনা লিখতাম, ঠিক প্রায় এরকম ক্যাটাগরি দিয়ে 200 ওয়ার্ডের মধ্যে একটা আর্টিকেল তাদেরকে লিখে দিতে হবে। এছাড়াও কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো আমাদেরকে লিখে লিখে উত্তর করতে হবে। তো টপিক টুতে এই তিনটা ক্যাটাগরি নিয়ে 300 মার্কের পরীক্ষা হবে। এই 300 মার্কের মধ্য থেকে মার্ক অনুযায়ী নির্ধারিত করা হয় লেভেল থ্রি, লেভেল ফোর, লেভেল ফাইভ এবং লেভেল সিক্স। তো চলুন এখন একটু জেনে নেই, এই টপিক ওয়ান এবং টপিক টুর পাস মার্ক কত এবং কত মার্ক পেলে কত লেভেল পাবেন। টপিক ওয়ান 200 মার্কের পরীক্ষা। এই 200 মার্কের মধ্যে কেউ যদি 1 থেকে 79 মার্ক পর্যন্ত পায় তাহলে সে ফেল করবে, এখানে তাকে কোনো সার্টিফিকেট প্রদান করা হবে না। এখানে সার্টিফিকেট পেতে হলে অবশ্যই আপনাকে পাস করতে হবে এবং পাস মার্ক থাকতে হবে, তাহলে আপনি সেই পাস মার্ক অনুযায়ী লেভেল পাবেন, সেই লেভেল অনুযায়ী আপনাকে সার্টিফিকেট প্রদান করবে কোরিয়া থেকে। টপিক ওয়ানে কেউ যদি 80 মার্কের উপরে এবং 139 পর্যন্ত, অর্থাৎ 80 থেকে 139 পর্যন্ত মার্ক পেয়ে থাকে তাহলে সে লেভেল ওয়ান পাবে। আবার কেউ যদি 140-এর উপরে পায় তাহলে সে লেভেল টু পাবে। আরেকবার আমি বলে দিই, কেউ যদি 80 মার্কের নিচে পায় তাহলে সে ফেল করবে, তাকে কোনো সার্টিফিকেট প্রদান করা হবে না। কেউ যদি 80 মার্ক থেকে 139 পর্যন্ত মার্ক পায় তাহলে সে লেভেল ওয়ান পাবে। কেউ যদি 140 থেকে উপরে পায় তাহলে সে লেভেল টু পাবে।
টপিক টুতে লিসেনিং, রিডিং এবং রাইটিং এ তিনটা মিলে 300 মার্ক। কেউ যদি 300 মার্কের মধ্যে 1 থেকে 119 পর্যন্ত পায় তাহলে তাকে কোনো সার্টিফিকেট দেওয়া হবে না, অর্থাৎ সে ফেল করবে। কেউ যদি 120 থেকে 149 পায় তাহলে সে লেভেল 3 অর্জন করবে, তাকে লেভেল 3 সার্টিফিকেট দেওয়া হবে। আবার কেউ যদি 150 থেকে 189 পর্যন্ত মার্কস পায় তাহলে সে লেভেল 4 অর্জন করবে এবং তাকে লেভেল 4 এর সার্টিফিকেট দেওয়া হবে। কেউ যদি এই 300 মার্কের মধ্যে 190 থেকে 229 পর্যন্ত মার্ক পায় তাহলে সে লেভেল 5 অর্জন করবে, তাকে লেভেল 5 এর সার্টিফিকেট প্রদান করবে। এবং কেউ যদি 230-এর উপরে মার্কস পায়, অর্থাৎ 230 থেকে 230-এর উপরে মার্কস পায় তাহলে সে লেভেল 6 পাবে। আমি আবার বলে দিচ্ছি, 120-এর নিচে যারা থাকবে অর্থাৎ 119 পর্যন্ত যারা মার্ক পাবে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে না, তারা ফেল বোর্ডে গণ্য হবে। 120 থেকে 149 মার্কস পর্যন্ত লেভেল 3 পাবে, 150 থেকে 189 মার্কস পর্যন্ত লেভেল 4, 190 থেকে 229 মার্ক যারা পাবে তারা লেভেল 5 পাবে এবং 230 থেকে তার উপরে যারা পাবে তারা লেভেল 6 অর্জন করবে। এই টপিক পরীক্ষার সুবিধা নিয়ে একটু আলোচনা করি। এই টপিক পরীক্ষা দিলে আপনি বাংলাদেশ এবং কোরিয়া দুই জায়গাতেই সুবিধা পাবেন, অর্থাৎ আপনি কোরিয়াতে গমন করার পরে আপনার ভিসা স্ট্যাটাস E9 ভিসাতে যাওয়ার পরে E7-4 অথবা F2-R ভিসাতে পরিবর্তন করতে হলে আপনাকে কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা দিতে হবে। হতে পারে সেটা টপিক পরীক্ষা অথবা সোশ্যাল ইন্টিগ্রেশন একটা পরীক্ষা আছে, সেটা ওখানে দেওয়ার সুযোগ আছে। তো বাংলাদেশ থেকে যদি আপনি লেভেল পরীক্ষা দিয়ে যান, অর্থাৎ মনে করুন আপনি লেভেল 2 পাইছেন, তাহলে কোরিয়াতে গিয়ে আপনি লেভেল 3 পরীক্ষা দিতে পারবেন। তো লেভেল 3 পরীক্ষা দিতে হলে তখন কিন্তু আপনাকে আবার লেভেল 3 যে নির্ধারিত সময় আছে সেই সময়টুকু ক্লাস করতে হবে, তাহলে আপনি লেভেল 3 পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এখন মনে করুন আপনি বাংলাদেশ থেকে কোনো পরীক্ষায় দেন নাই, অথবা আপনি লেভেল 1 পেয়েছেন, তাহলে আপনি কোরিয়াতে যাওয়ার পরে যদি টপিক পরীক্ষা দিতে চান তাহলে আপনাকে কিন্তু টপিক 2 দিতে হবে আগে, এরপরে টপিক 3 দিতে হবে। তো টপিক 2 দিতে হলে সেখানকার যে নিয়মকানুন আছে সেখানে ক্লাস করতে হবে, নির্ধারিত সময় ক্লাস না করলে আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। তো নির্ধারিত সময় ক্লাস করতে হবে, ক্লাস করার পরে আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। পাস করার পরে লেভেল 3-এর জন্য পুনরায় আপনাকে আবার ভর্তি হতে হবে এবং সেখানে ক্লাস করতে হবে, ক্লাস করার পরে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এখানে নির্ধারিত সময় যদি আবার ক্লাস না করেন তাহলে এখানেও পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। সেক্ষেত্রে আমি মনে করি যারা কোরিয়াতে গমন করতে ইচ্ছুক, কর্মী ভিসায় যেতে চাচ্ছেন, তাহলে তারা অবশ্যই বাংলাদেশ থেকে লেভেল 2 অন্তত কমপ্লিট করে যাবেন, তাহলে সেখানে গিয়ে আপনি লেভেল 3 ডিরেক্ট করতে পারবেন। এছাড়াও কেউ যদি কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় যেতে চায় তাহলে তাকে টপিক পরীক্ষা দিতে হবে। কোরিয়াতে দুইটা মিডিয়ামে পড়াশোনা করা যায়, ইংলিশ এবং কোরিয়ান মিডিয়াম। কেউ যদি কোরিয়ান মিডিয়ামে পড়াশোনা করতে চায় অবশ্যই তাকে টপিক পরীক্ষা দিয়ে যেতে হবে। যদি কেউ স্টুডেন্ট ভিসায় কোরিয়াতে যেতে চায় এবং বাংলাদেশ থেকে টপিক পরীক্ষা দিয়ে যায়, যদি তার লেভেলটা 4, 5, 6-এর মধ্যে থাকে তাহলে সে স্কলারশিপ পাওয়ার সুযোগ পাবে। এছাড়াও বাংলাদেশে অবস্থাকালীন আপনি টপিক পরীক্ষা অনেক সুবিধা ভোগ করতে পারবেন। বাংলাদেশে অবস্থিত কোরিয়ান কোম্পানিগুলোতে যদি সার্কুলার দেওয়া হয় এবং তাদের রিকোয়ারমেন্টে যদি আপনি থাকেন, তখন যদি এই সার্টিফিকেটটা তাদেরকে দেখাতে পারেন তাহলে দেখবেন আপনি একটা তখন একটা প্রায়োরিটি পাবেন এবং তাদের সঙ্গে কাজ করার অগ্রাধিকার পাবেন এবং বাংলাদেশে কোরিয়ানদের সঙ্গে একটা ভালো বেতনে চাকরি করার সুযোগ পাবেন। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, এই টপিক পরীক্ষা কিন্তু কোনোভাবে ইপিএস এর সঙ্গে সম্পৃক্ত না। অর্থাৎ কোরিয়াতে যাওয়ার জন্য এক স্টুডেন্ট ভিসা ছাড়া কর্মী ভিসাতে এই টপিক পরীক্ষা আপনাকে কোনোভাবে সহযোগিতা করবে না। শুধুমাত্র কোরিয়াতে প্রবেশ করার পরে এই টপিক পরীক্ষাটা আপনাকে সহযোগিতা করবে। টপিক পরীক্ষার জন্য কোন কোন বই পড়তে হবে? টপিক 1-এর জন্য অর্থাৎ লেভেল 1 এবং লেভেল 2-র জন্য ইপিএস টপিক টেক্সট বুকে 6 থেকে 39 অধ্যায় পর্যন্ত যদি ভালো করে পড়ে থাকেন তাহলে এখানে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এবং লেভেল 2 অনায়াসে পেতে পারবেন। টপিক 1 এই বিষয়টা মূলত বিগিনিং হিসেবে, আমাদের যে ইপিএস টপিক টেক্সট বুক আছে এটাও কিন্তু বিগিনার হিসেবে, এটা কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট বইও না এবং অ্যাডভান্স বইও না, আমরা যে পড়াটা পড়ি এটা বিগিনিং বই। তো এখান থেকে 6 থেকে 39 পর্যন্ত পড়লে আশা করা যায় টপিক 1-এ লেভেল 2 অনায়াসে পাবেন। টপিক 1-এ দৈনন্দিন জীবনযাপনের বিষয়াদি নিয়ে প্রশ্ন করা হয়, এখানে খুব কঠিন কোনো প্রশ্ন করা হয় না। তো এজন্য কেউ যদি দিতে চান তাহলে টপিক
1 এর জন্য আমাদের ইপিএস টেক্সটবুকটা পড়তে পারেন। টপিক পরীক্ষা দিতে হলে কোথায় আবেদন করতে হবে? টপিক পরীক্ষায় আবেদন করতে হলে আপনাকে সশরীরে কোরিয়ান এম্বাসিতে যেতে হবে। টপিক 1 এর জন্য 2000 টাকা নির্ধারিত ফি ধরা হয়েছে এবং টপিক 2 এর জন্য নির্ধারিত ফি 3000 টাকা। তো আবেদন করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে এবং রেজিস্ট্রেশন ফি যেটা আছে সেটা কোনো ব্যাংক ড্রাফট অথবা অনলাইন পেমেন্ট কোনোটাই প্রয়োজন না, সেখানে হ্যান্ড ক্যাশ দিলেই হবে। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার দিন এনআইডি কার্ড এবং আপনার পাসপোর্টটি সঙ্গে নিয়ে যাবেন এবং দুইটারই ফটোকপি নেবেন। পাশাপাশি আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে সেখানে জমা দিলে আপনার আবেদনটা হয়ে যাবে এবং পরীক্ষার যে দিন সেদিনকে আপনাকে হাজির হয়ে পরীক্ষা দিতে হবে। তো এই ছিল এই টপিক নিয়ে বিস্তারিত। এরপরও যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার মতো যতটুকু জানা আছে আপনাদেরকে উত্তর করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।